সকলকে নমস্কার, সকলকে স্বাগত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে যখন আমরা প্রবেশ করি, তখন আমাদের এই টেলিভিশন চ্যানেলের ব্যাকড্রপ বলে চিতা জ্বলছে। এই যে চিতা জ্বলা এবং হোমানল, এই দুয়ের এক আশ্চর্য মিল আছে, আবার বৈপরীত্যও আছে। বৈপরীত্য কোথায় সেটা তো খুব সাধারণভাবেই চোখে পড়ে। হোমের অনল জ্বলছে মানুষের মঙ্গল কামনায়, চিতার অনল জ্বলছে মানুষের বিদায় বেলায়। এই জন্ম থেকে মৃত্যু, এই যে এক আশ্চর্য স্প্যান, গীতায় যে বলছে আমরা কোথা থেকে এসেছি আমরা জানি না, আমরা কোথায় যাব জানি না, কিন্তু অন্তর্বৃত্ত এই সময়, এই সময় আমরা কতটা কি অ্যাচিভ করতে পারলাম, আমরা কতটা কি মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে উঠতে পারলাম, একটা দলিল রেখে যেতে পারছি কি না, যে দলিল জমির কথা বলে না, যে দলিল পার্সোনাল বৃত্তান্তের কথা বলে না, যে দলিল সামাজিক হয়ে ওঠে, মানবিক হয়ে ওঠে এবং পুরাকালের আগামী ভাবিকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জীবনের এই চলাচলে প্রত্যেকটি মানুষই আমরা চলি, কে কতটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছি তার উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকা মৃত্যুর পরে। আমরা সেই দর্শনের মধ্যে না গিয়ে বলি যে জীবনটাকে আপনি ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারছেন কি না, স্খলন যদি হয়ে থাকে তাহলে আসুন যোগসূত্রতা গাঁথুন তন্ত্রের সাথে, ব্ল্যাক ম্যাজিকের সাথে, যা কিনা আপনার জীবনকে একটা অন্য বিচারনিধির মধ্যে নিয়ে যেতে সাহায্য করে। আর শ্রী অশোক মহারাজের অনুষ্ঠান মানে একটা নিশ্চিন্ততা। এই নিশ্চিন্ততা কিভাবে আসছে, তার পূজার মধ্যে দিয়ে, মা রক্ষিণীর দরবারে গিয়ে এবং অবশ্যই তার এই অসামান্য ব্ল্যাক ম্যাজিকের মধ্যে দিয়ে। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, যিনি আজ থেকে 12-14 বছর আগে মিডিয়াতে প্রথম বললেন, যিনি সত্যি সত্যি বিভিন্ন ধরনের তন্ত্রের প্রয়োগ দেখাতে শুরু করলেন নিবিড় চিত্তে, যেখানে সৃষ্টি টেলিভিশন বারবার পাশে দাঁড়িয়েছেন, সেই অনুষ্ঠানগুলি আপনারা যারা দেখতে দেখতে আজ এসে উপস্থিত হয়েছেন মা রক্ষিণীর দরবারে এবং শ্রী অশোক মহারাজের অনুষ্ঠানে, তাঁদের সকলকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে মহারাজের কথা যেরকম শুনব, আপনাদের টেলিফোন যেরকম নেব, ঠিক তেমনিভাবেই আবার পরবর্তী অমাবস্যার জন্য যখন প্রস্তুতি চলছে, কৌশিকী অমাবস্যা আর মাসখানেকের মধ্যেই এসে আগত হবে, মাস দেড়েকের মধ্যে, আপনাদের সেই সূত্র ধরে বলি যে শুধু ওই তিথি নয়, প্রত্যেকটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এবং সময় নষ্ট না করে, রবীন্দ্রনাথ তো বলছেন এই সময় কোথায় সময় নষ্ট করার, সেইখানে আমরা বোধ হয় আমাদের সবচেয়ে সঠিক পদক্ষেপটি নিতে পারি মা রক্ষিণীর দরবারে এসে। জয় মা রক্ষিণী বলে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনায় আপনাদের সকলকে স্বাগত নমস্কার, এবং শ্রী অশোক মহারাজকেও স্বাগত জানাই, নমস্কার। জয় মা, জয় মা রক্ষিণী। তন্ত্র নিয়ে বারংবার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোচনা করেছি, কখনো লাইভ অনুষ্ঠান, কখনো রেকর্ডিং অনুষ্ঠান। বারংবার বলেছি যে তন্ত্র ক্রিয়া প্রয়োগের জন্য একনিষ্ঠ হওয়ার দরকার। আজকে আমি টাকা দিয়ে দিলাম বলেই সবকিছু মাফ হয়ে গেল এটা নয়। তোমার ভাগ্যে লেখা নেই, তুমি নতুন করে ভাগ্য লিখতে চাইছো, তার জন্য তোমাকে সময় দিতে হবে। ব্ল্যাক ম্যাজিক সেই জায়গাকে তৈরি করে দেবে 100%, হ্যাঁ 100% তৈরি করে দেবে, কিন্তু তার জন্য তোমাকে সময় দিতে হবে। তুমি ভাবলে যে মহারাজ করে দেবে, আমাকে মন্ত্র জপ করতে হবে না, তুমি ভাবলে মহারাজ করে দেবে, আমাকে যোগ্যে বসতে হবে না, তুমি ভাবলে মহারাজ করে দেবে, আমাকে কবজ ধারণ করতে হবে না,
তাহলে তোমার ধারণা ভুল। নিজের কাজে নিজেকে বসতে হয়, নিজের কবজ নিজেকে ধারণ করো, নিজে মন্ত্র জপ করো কন্টিনিউ, রেজাল্ট আসতে বাধ্য। রেজাল্ট এমনি আসে না, প্রত্যেকটা ক্রিয়ার বিভিন্ন রকম প্রয়োগ আছে, কখনো খণ্ডন ক্রিয়া, কখনো সংকল্পযোগ্য, কখনো চৌসার ক্রিয়া তো কখনো মহাযোগ্য, কখনো উতারা ক্রিয়া তো কখনো ডামরি ক্রিয়া, কখনো ডামরি চালান ক্রিয়া তো কখনো চিতা চালান ক্রিয়া, এগুলোর প্রয়োজন হয় ব্ল্যাক ম্যাজিকে। ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করলে, এত ধরনের প্রয়োগ তোমার কর্মের সাফল্যের জন্য করা হয়। ব্ল্যাক ম্যাজিক আমার কাছে প্রয়োগ করালে তোমার মনের ইচ্ছে পূরণের জন্য এত ধরনের তন্ত্রক্রিয়াগুলো প্রয়োগ করব আমি বারংবার, তবে গিয়েই তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হবে। তুমি ভাবছো যে কোনো এক তান্ত্রিকের কাছে গেলাম আর মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, তা হয় না। আর তা হয় না তার একটা কারণ, সে মানুষ যে তোমাকে রেডিমেড কবচ প্রদান করছে, সে মানুষ যে মাত্র একটি যোগ্য করেই তোমাকে বলছে যাও হয়ে গেল তোমার কাজ, ছমাস বাদে দেখা করো, এই অশোক মহারাজের কাছে তা নয়। নিজের জীবনের সাফল্যের জন্য প্রত্যেক মুহূর্তে তোমাকে কাজে বসতে হবে, প্রত্যেকটা ভালো তিথিতে তোমার জন্য যে ক্রিয়াগুলো করা হবে তাতে তোমাকে উপস্থিত হতে হবে, তোমার নিজের কাজে নিজে বসে মাকে জানাবে যে হে মা আমার এই মনের ইচ্ছে এটা আমায় পূর্ণ করো, আমার এই মনের ইচ্ছে পূর্ণের জন্য আমি এখানে এসেছি। যজ্ঞে বসে অন্য চিন্তা করলে হবে না, কার্যে বসে অন্য কথা ভাবলে হবে না, একনিষ্ঠ এক মনে তোমাকে সেই কার্যের উপস্থিত যেরকম হতে হবে কার্যে যোগদানও করতে হবে, তবে গিয়ে 100% রেজাল্ট পাবে। আর এই 100% রেজাল্ট আমার কাছে পায়, আমার কাছে যারা আসে তারা এই নিয়মগুলো মানে বলে। সামনে যে মহাযোগ মহাতিথি চিতালজি অমাবস্যা তিথি, এই মহাযোগে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ জীবনের সম্পূর্ণ ভোলকে পাল্টে দিতে পারে। মনের ইচ্ছেকে 100% পূর্ণ করার ক্ষমতা ব্ল্যাক ম্যাজিকের রয়েছে, এই অশোক মহারাজের হাতে সেই ক্ষমতা আছে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগে তোমার মনের ইচ্ছে পূর্ণ হবেই, কিন্তু তার যথোপযুক্ত রাস্তাটা চাই। তুমি এখন চা বেচতে বেচতে বললে আমি হীরে ব্যবসায়ী হব তন্ত্রক্রিয়া প্রয়োগ করে, সেটা সম্ভব নয়। তুমি যে অধ্যায়ে আছো সেই অধ্যায়ে পূর্ণ মাত্রা সাফল্যের দুনিয়ায় নিয়ে যাওয়া সম্ভব ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে। আমার দ্বারা যে কার্যের সাফল্য হবে আমি শুধু সেই কার্যই ধরি, যে কার্যের সাফল্য আসবে না মনে করি আমি তাকে পরিষ্কার বলে দিই ভাই এ কাজে আমার দ্বারা হবে না, তুমি অন্য কোথাও চেষ্টা করো। কখনো কোনো মানুষকে ঝুলিয়ে রাখি না যে আমি করে দেব তারপরে আর করি না, সে কাজ করি না। বংশ পরম্পরায় তন্ত্রের প্রয়োগ আমাদের এই বংশে চলে এসেছে, সেই গুডউইল সেই সুনামকে অক্ষত রাখার জন্য আমাদের কিছু নিয়ম নিষ্ঠা মেনে চলতে হয়। আমি সেই নিয়ম নিষ্ঠা মেনে চলি, প্রতিনিয়ত যেরকম তোমাদেরকেও জপ করতে বলি প্রতিনিয়ত আমাকেও জপ করতে হয়। প্রত্যেক সপ্তাহে দুদিন করে মহাযজ্ঞের আয়োজন করা হয়, সেই যজ্ঞে তোমাদের কাজ চলে। প্রত্যেক চালান ক্রিয়াতে একটি করে যজ্ঞ করতে হয়, সেই যজ্ঞ ক্রিয়াগুলো তোমাদের নামে চলে, তবে গিয়ে তোমরা সেই সাকসেসটা তোমাদের জীবনে পাও যেটা 100% সাকসেস হয়ে পরিণত হয়। এবং সেই সাফল্যের ওপর জোর দিয়ে বলি আমি 100% গ্যারান্টি তোমরা কাজ পাবেই পাবে যদি আমি তোমাদের জন্য তন্ত্রক্রিয়ার প্রয়োগ করি। জয় মা রক্ষিণী, কে আছেন? হ্যালো, জয় মা রক্ষিণী, আমি বিশ্বনগর থেকে বলছিলাম না দা ইপ্সিতা। হ্যাঁ বলো। একটু মহারাজের সাথে কথা বলবো, মানে বলবো মানে আমি মানে এইভাবে যে আজকে লাইনটি পেয়েটা হয়েছেই আমি মানে কথা বলার ক্ষমতাটাও মানে আমার হারিয়ে ফেলেছি, মানে আমার বাড়িতে হ্যাঁ নিয়ত মহারাজের প্রোগ্রাম দেখা হয় যদিও আমি প্রতিদিন দেখতে পারি না হয়তো থাকি বলে, প্রতিনিয়ত মানে আমার বাড়িতে চলে, মানে অশোক মহারাজের প্রোগ্রাম হবে আর আমার বাড়িতে চলবে না এরকম একটি দিন আমি দেখিনি, আমার মুখে প্রতিনিয়ত শুনি মাও দু একবার।
আমাকে একটা জিনিস বলো, কেন প্রোগ্রামটা ভালো লাগে? এই যে চালাও, প্রথমে আমার আজ আমি শতকোটি প্রণাম আপনাকে, মা মঙ্গল করুক, বলো। প্রোগ্রামটা আপনার প্রোগ্রাম ফার্স্ট আমি যখন দেখি তখন তার বহুদিন আগে থেকে মা দিদিমারা দেখছেন। আচ্ছা, আমাকে বললো যেরকম ভীষণ ভালো লাগে মহারাজকে হ্যান ত্যান, আমি তো শুনতাম তখন দেখিনি জানি না, তো হঠাৎ করে আমরা সবাই মিলে একদিন অনুষ্ঠানটা দেখছিলাম, মাকে বহু শুনেছি এরকম কথা বলে, এরকম বলে আমার ভীষণ ভালো লাগে জয় মা রক্ষিণী, এবার এটাও বলতো যে মাটি খুব সুন্দর যে ছবিটি নিয়ে উনি প্রোগ্রাম, আমার আদিষ্ট দেবী এটা, আমি এনাকেই পেয়েছি স্বপ্নাদেশে, আর আমার সব কিছুই হচ্ছেন ইনি, আমার আদিষ্ট দেবী, এনাকেই আমি পুজো করি, ভালোবাসি, আদর করি, রাগ করি, যাই করি এনার উপরেই করি আর এনাকেই করি। বাজার থেকে অনেকে যেরকম একটা ফটো কিনে নিয়ে এসে বসে, হ্যাঁ হ্যাঁ বলো, এ তো মায়ের আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের বড় প্রাপ্তি, এটা আমাদের বিরাট প্রাপ্তি, এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি। তার একটা কারণ হচ্ছে যে অনুষ্ঠান দেখেও যদি অনুপ্রাণিত হওয়া যায় তাহলে অনুষ্ঠানের সার্থকতা আছে, অন্তত যেটুকু আমি বলছি তাতে মনের জোর যে বাড়ছে এটাতে আমি সব থেকে বেশি খুশি হলাম। কারণ ক্রিয়া করে সাফল্য তো আলাদা বিষয়, বাট অনুষ্ঠান দেখেও যদি সাফল্য আসে মানুষের জীবনে, যদি সামান্যতম পরিবর্তন আসে, তাহলে আমার অনুষ্ঠানটা করা সত্যি চিরতার্থিত হলো, যে হ্যাঁ অনুষ্ঠানটা আমি করতে পেরেছি সঠিকভাবে। ডেট অফ বার্থ বলো, মেয়ের ডেট অফ বার্থ বলো। আমাকে জন্মবারটা কনফার্ম করো তো, শুক্রবার ছিল জন্মবার? হ্যালো, শুক্র ছিল, শুক্রবার। ধনু রাশি মিথুন লগ্ন, মূলা নক্ষত্রে তৃতীয়ার কৃষ্ণপক্ষ তিথিতে সন্তানের জন্ম হয়েছে, তার গণ হচ্ছে রাক্ষসগণ, দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে শ্রাবণ মাস, তোমার সন্তানের জন্য ভালো নয়। তুমি বলেছো 2011 সন্তানের জন্ম হয়েছে, অর্থাৎ 7 বছর প্লাস তোমার সন্তানের বয়স। এই সময় তুমি দেখবে সন্তান বেশ কিছুটা চঞ্চল প্রকৃতির থাকছে, খুব চঞ্চল, মন চঞ্চল, সন্তানও চঞ্চল, দুটো জায়গায় চঞ্চলতা প্রচন্ড পরিমাণে অনুভব করতে পারবে। এখন একটু হলেও ঠান্ডা লাগার প্রবণতা দেখা দিতে পারে, কফ সর্দি কাশিতে ভুগতে পারে। দ্বিতীয়, ওর যেহেতু এটা সপ্তমেশ রাহুর সাথে শনির একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, তাই কিছু কিছু জায়গায় কথাটা পুরো শুনবে না, কথাটার ক্ষেত্রে গিয়ে কিছুটা কম শুনবে। এই মুহূর্তে যেহেতু রবিও ওর জন্মগত অবস্থান অনুসারে খারাপ এবং গ্রহণযোগে আছে, সেখানে শনির প্রভাব থাকার দরুন শনির যে এনার্জি, ব্যাড এনার্জি, সেটা ওর ওপর অনেক বেশি পড়বে। এই সময় ওর আত্মীয় স্বজন বা কোনো গুরুজনের গুরুতর অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এই সময় তাদের কারুর মৃত্যু হতে পারে, পারিবারিক দিকে কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে, আর ওর পড়াশোনার ক্ষেত্রে যদি যাই আমি, চোটাঘাত লাগা ছাড়াও যদি পড়াশোনার দিকে যাই তাহলে কিছুটা অমনোযোগী হয়ে যাবে। কি জানতে চাইছো বলো? হ্যালো, আপনার প্রশ্ন কি আছে? হ্যাঁ বলো। যেহেতু আমি কৃষ্ণনগর থেকে এখন বলছি, হ্যাঁ, কলকাতায় মানে যাওয়ার কথা আছে পরের মাসে, তো আমি চাইবো আমার মেয়েটিকে নিয়ে আপনার দ্বারস্থ হতে, কারণ আমি সমস্যার আগে থেকেই যদি পৌঁছে যেতে পারি, এটুকু আমি জানি মার, মানে মার থেকে
শোনার পর যখন দেখেছি তো ইন্সপিরেশনটা আমিও পেয়েছি। শুধু একটাই অনুরোধ রইল মহারাজ, হ্যাঁ আমি তো প্রতিনিয়ত দেখতে পারি না, তো কলকাতায় গেলে তো যোগাযোগ করবোই আরক্ষিনীর কাছে, মেয়ে আমার মেয়ের ব্যাপারে একটু আচ্ছা জানাবেন। নিশ্চয়ই। একটা জিনিস আমাকে বলো তো, যে এই যে মেয়ের চঞ্চলতা কি অনেকটা বাড়ছে আগের তুলনায়? হ্যাঁ বেশ বেড়ে যাচ্ছে। আচ্ছা এটা একদমই বাড়ছে। কতটা কতটা কথা ও শুনছে বা মানছে এখন আগের তুলনায়? না কথাটা এখন শুনছে, কিন্তু কি হচ্ছে চঞ্চলতার জন্য হয়তো আমি বুঝতে পারছি যে ওর অনেকটা সময় অতিবাহিত ওই চঞ্চলতার কারণেই চলে যাচ্ছে। মানে আগে যেরকম একটা মানে কনসেপ্ট ছিল সব ব্যাপারে, এটা এই সময় করব, সেই জায়গায় গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, হ্যাঁ তাই তো? সেই জায়গাটা থেকে সরছে, মানে অতিরিক্ত চঞ্চলতা এটা একদম। আর একটা জিনিস আমাকে বলো এখন, থাকি না বাড়িতে 12-13 ঘন্টা, তো মায়ের আচ্ছা আচ্ছা কাছেই থাকে, তো সব মিলিয়ে এটা আজও ফলো করছি যে সত্যি ওর তো অস্থিরতা বেড়েছে। আর একটা জিনিস আমাকে এখন বলো তো, ওর পড়ার ক্ষেত্রে কি একটু স্লো হয়ে গেছে আগের তুলনায়? পড়ার ক্ষেত্রে আগে যেরকম কুইক কমপ্লিট হতো, এখন সেটা সময় লাগছে, একটু প্রতিকার দরকার আছে। আমি অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খুব ভালো লাগলো আজকে লাইনটি পেয়ে, মা রক্ষিণীকে শতকোটি প্রণাম আপনাকেও। নিশ্চয়ই। আর একটা জিনিস আমাদের ভালো লাগ, অন্তত আমার ভালো লাগলো যে জেনে যে আমার অনুষ্ঠান দেখেও তন্ত্রক্রিয়া করার দরকার হয় না, তবুও মোটিভেট হওয়া যায়, তাই তো? মনে হয় যে না আর কিছু হবে না, অনুষ্ঠানটি দেখলে এটুকু মনে হয় যে শেষের পরেও একটা শুরু আছে। একদম, শেষের পরেও একটা শুরু নিশ্চয়ই আছে, শেষ থেকে শুরু। খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। একটা জিনিস মনে হয় যে এতগুলো বছর মহারাজের অনুষ্ঠান হতে হতে এবং তার এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে থাকতে নানা ধরনের মানুষ পথে ঘাটে বাসে ট্রামে যেরকম পেয়েছি, কিন্তু যেসব মানুষ আমাদের এই মিডিয়াতে ফোন করেন এবং তাদের আলাদা করে সময় বের করে নিয়ে স্তুতি গাওয়াটা, এটা এটা নয়, এটা হচ্ছে এমন কিছু যে একটা সংযোগ, এই সংযোগের কথা তারা বলেন, এই যে ভাইব্রেশনের কথা মহারাজ বারবার বলেন, যে তাঁর কিন্তু জীবনে এই যে প্রেডিকশনটা কিন্তু এক ধরনের ভাইব্রেশনই তো বটে, এবং সেই ভাইব্রেশনটাই হয়তো অনুরণিত হচ্ছে একজনের মধ্যে এবং তিনি প্লাবিত হচ্ছেন এবং মায়ের আশীর্বাদ যেন তাকে স্পর্শ করছে, এইটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এইটাই বোধহয় সেই অদৃশ্যমান শক্তি যার প্রবাহ তন্ত্র স্বয়ং দিয়ে থাকে। মহারাজের কাছে ফিরব, তার আগে আপনাদের বলি যারা আমরা যোগাযোগ করতে চাইছেন 9831734 9831724353 এবং 9903444493। একটা জিনিস, কিছু মানুষ আছেন যারা এভাবে টেলিফোনে বলেন, কিছু মানুষ আছেন যারা সরাসরি ক্যামেরায় বলতে চাইছেন বা বলে থাকেন তাদেরকে অনুরোধ করলে, তো যারা কিনা ফোন করছেন সৃষ্টি টেলিভিশনের অনুষ্ঠানে তারা তো ল্যান্ডলাইনে করছেন, যারা মহারাজকে ফোন করে যোগাযোগ করতে চাইছেন বা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন 9831734253 এবং 9903444493 তারা করছেন। আবার কিছু মানুষ যারা এসে গেছেন তারা ভাবি কালের জন্য কি বলছেন তাদের থেকে একটু শুনুন, সঙ্গে থাকবেন। আজকে ফলহারিণী অমাবস্যা, আমরা আজকে অশোক মহারাজ দাদার কাছে এসেছি, খুব ভালো লাগছে আজকে দাদার কাছে আসে, অনেক ভিড়, তাও দাদা আমাদের খুব যত্ন নিয়ে আজকে কাজ করেছেন এবং খুব পজিটিভ এনার্জি ফিল করছি। আসলে দাদার সাথে আমাদের সম্পর্কটা দীর্ঘদিনে, যখন আমি কলকাতার মধ্যে ঢুকে বহু তান্ত্রিক বহু অ্যাস্ট্রোলজার সবার কাছে ঘুরে ঘুরে যখন আমি ফিল করি, যখন আমি কিছু পাই না তাদের থেকে অনেকের কাছে অনেক টাকা দিয়ে, তখন আমি না অশোক মহারাজের কাছে আসি এবং দাদা আমাদের প্রত্যেকবার যত্ন নিয়ে কাজ করেন এবং প্রত্যেকবার আমি কাজের সাকসেসফুল হই এবং আমি একজন স্পোর্টস পার্সন, আমি কলকাতার গ্র্যান্ড মাস্টার এখন লেটেস্ট এবং ইন্ডিয়ার গ্র্যান্ড মাস্টার হই, এবং দাদা প্রত্যেকবার আমাকে প্রত্যেক মুহূর্তে হেল্প পেয়েছি দাদার কাছ থেকে, কোনোদিন দাদাকে আমরা গুরু বলে মানি, কোনোদিন গুরুর কাছ থেকে নিরাশভাবে ফিরিনি, এবং বিদেশ থেকেও যখন আমি আমার কাজের জন্য দাদার কাছে আমি হেল্প চেয়েছি দাদা আমাকে হেল্প করেছেন এবং এখনো অবধি করে যাচ্ছেন, আজকে বিগত 7-8 বছর হয়ে গেল। এবং আমার এটাই ভাল লাগে যে সাধারণ মানুষ কলকাতার বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে ঠকছেন এবং জ্যোতিষতান্ত্রিকদের কাছে গিয়ে ঠকছেন, আমি জানি না কেন, দাদার কাছে এসে আমি সত্যি এটা বুঝতে পেরেছি যে 8-5টা জায়গায় ঘুরে কোনো লাভ নেই পয়সা ইনভেস্ট করে, কারণ আমি দাদার কাছ থেকে শুধু দাদা কাজ করেনি, দাদা আমাদের বহু কাজ শিখিয়েছে,
যেটা আর পাঁচটা জায়গায় কেউ শেখায় না। এবং আমার মনে হয় যেই সব তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার আমাকে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে তোমার এই কাজগুলো সম্ভব না, হবে না, করা যাবে না, চকে নেই, এরগুলো বলে কিছু হয় না পৃথিবীতে। কারণ একটা মানুষ যদি চায়, সেরকম সব জায়গাতেই পাওয়ারফুল মানুষ আছে, সেরকম মানুষকে খুঁজে বের করে তাদের কাছে আসা যায়, হ্যাঁ ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যাপার, ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেগুলো সবই ঠিক আছে। কিন্তু 10টা জায়গায় 100টা জায়গায় টাকা ইনভেস্ট না করে, বা কেউ যদি আপনাদের প্রতারণা না করে যে আপনি টাকা দিয়ে যান আমরা কাজ করে দেবো, এগুলো সব প্রতারণা করা। কলকাতার বাজারে প্রচুর চলছে, ইনভেস্ট করে মানুষ প্রচুর ঠকছে, কিন্তু দাদা নিজে হাতে যে কাজ শেখাচ্ছে তার বক্তব্য, এটার জন্য আমরা দাদার কাছে প্রচুর কৃতজ্ঞ। এবং আমি আশা করবো কলকাতার মানুষ আমার মতোই এসে দাদার কাছ থেকে অনেক তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে এবং অনেক উপরে উঠবে। আপনারা দেখছিলেন একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটির কথা শুনছিলেন এবং দেখছিলেন তাকে। সপ্তর্ষি রায় বর্তমানে আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে আরেকটি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার চেয়েছে দাবায়। আপনারা যারা এই খেলার সাথে সম্পৃক্ত বা খবর রাখেন তারা জানেন যে এটা মস্তিষ্কের খেলা। এবারে এই যে মস্তিষ্কের খেলার যে মানুষটি যে একটি একটি করে সোপান পার হয়ে আজ গ্র্যান্ড মাস্টার হয়েছেন, তিনি কিন্তু মারুখিনীর দরবারে এসেছিলেন তখন তিনি বেশ নবীন বয়সে। আজও তিনি নবীন প্রজন্মের মুখপাত্রই বটে, কিন্তু এই নবীন ছেলেটি কোনোদিন আসার পর আর ফিরে তাকাননি। তিনি এসেছেন ফিরে ফিরে শ্রী অশোক মহারাজের কাছে এবং মারুখিনীর দরবারে। আচ্ছা, তার এই উত্থানটি কিরকম, কেন? তার নিজের নিরলস প্রয়াস, প্র্যাকটিস, রিহার্স করা, বারবার এই খেলার মধ্যে নিজেকে নিযুক্ত রাখা, চালের কথা বোঝা এবং সঠিক সময় সঠিক দানটি দেওয়া। কিন্তু সবচেয়ে বড় দানটি সে দিয়েছিল আরো আগে, মারুখিনীর দরবারে নিজেকে সঁপে দিয়ে। মহারাজের কাছে যাব সেই ব্যাপারে বিচার। ব্ল্যাক ম্যাজিক বারবার বলে থাকি যে দেখো ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে, সেটার প্রমাণ কিন্তু এটা যে ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে। তুমি তোমার চেষ্টাকে কন্টিনিউ কাজে লাগাবে, তার সঙ্গে আমার ব্ল্যাক ম্যাজিকের শক্তি যদি থাকে, তাহলে ঠিক এইভাবেই, ঠিক এইভাবেই মনের ইচ্ছেটা পূর্ণ তোমার হবেই হবে। যত কঠিন সমস্যায় থাকুক লেগে থাকতে হয়। তন্ত্রে যারা বলে ওই একদিন, দুদিন, চার দিন, এক মিনিট, দু মিনিট, চার মিনিট, আমি তাদের দিকে যেতে চাই না। তার কারণ আমি মনে করি তন্ত্রে এভাবে বলা যায় না। তন্ত্রে একটি কথাই বলা যায় যেটা আমার গুরু শিখিয়েছেন এবং দীর্ঘ 26 বছরেরও বেশি ধরে আমি তন্ত্রে প্রয়োগ করে শিখেছি, প্রতিনিয়ত প্রয়োগ করো, প্রতিনিয়ত ক্রিয়াগুলোর ওপর থেকে নিজেকে নিয়োজিত করো, রেজাল্ট তুমি পেতে বাধ্য। অনেকে বলো তো আমার ভাগ্যে, তো যারা এরকম ভাববে যে তো আমার ভাগ্যে, তার আগে ভাগ্যের সঙ্গে লড়ে নাও। যদি তোমার সেই ভাগ্য কিছু না দেয় তাহলে এই অশোক মহারাজের কাছে আসো, ভাগ্য নতুন করে তৈরি করে দেখাবো কি করে ভাগ্য তৈরি করতে হয়। তুমি তোমার নতুন ভাগ্যের মনের ইচ্ছেটা আমায় জানাবে যে আমার এই ধরনের ভাগ্য দরকার। এই অশোক মহারাজ তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে সেই ভাগ্য তৈরি করে দেখাবে। আগে খেটে দেখে নাও, যদি না আসে তখন আমার কাছে আসো, সেই ভাগ্য কিভাবে তৈরি করতে হয় তা আমি তোমায় দেখাবো। আর যারা মনে করছো না আমার অত সময় নেই, ভাই আমার এখনই দরকার, তাদের জন্য রয়েছে চিতালজি অমাবস্যা মহাযোগ মহাতিথি, শনিবার যুক্ত, শনিবার যুক্ত অমাবস্যা রয়েছে এই চিতালজি অমাবস্যা। এই যোগেতে যদি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা যায়, এই যোগেতে যদি ব্ল্যাক ম্যাজিকের যোগ্যে মনের ইচ্ছে বলে আহুতি দেওয়া যায়, তাহলে রেজাল্ট গ্যারান্টি সহ তোমাদের বেরোবেই। যত কঠিন সমস্যাই থাকুক না কেন, সাকসেস তোমার জীবনে আসবেই আসবে, 100% গ্যারান্টি সহকারে বলছি। তোমার জীবনে সাকসেস আসবে না এটা হয় না,
তোমার প্রচেষ্টা যোগ ব্ল্যাক ম্যাজিকের শক্তি মনের ইচ্ছে পূর্ণ হবেই হবে। জয়মা রক্ষিণী বলে আমরা শুরু করে থাকি অনুষ্ঠান, আমরা শিশু করবো তাই দিয়ে, শুধু এইটুকু বলার জন্য যে ব্ল্যাক ম্যাজিক তার মতো করে কাজ করে। আপনি সেখানে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং ধৈর্য নিয়ে আসবেন কিনা মা রক্ষিণীর দরকারে সেটা আপনার উপরে। ব্ল্যাক ম্যাজিকের সাথে যোগসূত্রতা গেঁথে তন্ত্রের এই অসাধারণ সাফল্যে আপনার জন্য অপেক্ষা করে থাকবে। জয় মা রক্ষিণী, তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করুক। জয় মা, জয় মা রক্ষিণী।